হ্যালো গাইস, চলেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে যাচ্ছি একটা পৈতে পারি খেতে। তো চলো ঢুকে পড়ি, দেখে নিই কোথায় খাবার টাবার কি আছে। তো হাসি ঠাট্টার পর একটা নিয়ে নিয়েছি, যে ধোয়া ওঠা একটা জুস, আর এটা খেয়ে নিলাম। আমার দিদিমনে বলছে ভালো হয়নি, কিন্তু আমার তো দারুণ লেগেছিল, সেটা আমার এক্সপ্রেশন থেকে বুঝতে পারছো। এবারে গেলাম ওই সিটটায় বসে একটু ফটোশুট করবো বলে, বাট ওই বাচ্চাটা আমাকে বসে দেবে না বলে আমি চলে এলাম সোজা খাবারের জায়গায়। খাবারের মেনুতে তো অনেক কিছু ছিল, চলো দেখি সব খাই। একটা কালো কালো কাগজ পেতে দিল, আর সাথে হচ্ছে এই যে ডাস্টবিন দিয়ে দিল, এরপরে জলের বোতল দিয়ে দিল, এই যে চলে এসছে, সাথে আবার দিয়ে দিল থালা, পনির পাসিন্দা দিয়ে দিল, বেশ মোটা সোটা দেখতে ছিল। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। ও সাথে আবার সস পাচ্ছি, ওরে বাবা স্যালাডও দিয়ে দিল। তো চলো এবার দেখতেই হবে। প্রথমে এসছে পনির পাসিন্দা, এই যে পনির পাসিন্দা খেয়ে কত খুশি দেখুন। তারপর তো এখন মটন কষা বাকি আছে। এবার দিল কুলচা চানা মশলা, চলো টপা টপ খেয়ে নিই। এরপরে আবার ভাত কাতলা রেজালা আছে। ভাত তো আমি নেবো না, নিলে আর পোলাও মাংস খেতে পারবো না, শুধু মাছই নেবো। চলো নিয়ে নিয়েছি কাতলা মাছ, বাড়ির লোক যদি এরকম বলে তাহলে কি করে হয়, এবার আরো বেশি বেশি করে খাবো। চলো রাগ উঠে গেছে, পোলাও নিয়ে নিয়েছি, আহ মটন খাবো এবার। সো আমি মটন আর পোলাও খেতে থাকি। তোমরা মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো।